ম্যাডাম ক্লান্ত হবে, আপনি আছেন, যতবার দেখা হয়েছে আপনার সঙ্গে যত মানে ঝামেলাই হয়েছে আর কি। তবে একটা কথা বলবো, আপনার অরিজিনাল নামটা আমরা শুনতে চাই। আমার আসল নাম হচ্ছে খেয়ালি, খেয়ালি মণ্ডল। আপনার অরিজিনাল বাসস্থান? আমার অরিজিনাল বাসস্থান হচ্ছে, আমি দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে। আমার যে গ্রাম, যে গ্রামের পুজো ছেড়ে আমি এসেছি বললাম, সেই গ্রামের নাম কুস্তিয়া। চাম্পাহাটি অনেকে শুনে থাকবে, বাজির জন্য খুব বিখ্যাত, মানে প্রচুর লোক যায় ওখানে বাজি আনতে। কালী পুজোর সময় গা গলানো যায় না, তো আমি ওই বাজির এলাকার মেয়ে। আমি যতদূর শুনেছি বা দেখেছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার বউ যতটুকু দেখিয়েছে, আপনি ভালো মার্শাল আর্ট করতে পারেন। এটা সবটাই জিমন্যাস্টিক্সের দৌলতে, নাচের দৌলতে। আপনি তো অন্য কিছু হতে পারতেন, ভালো পাইলট হতে পারতেন, ভালো সিঙ্গার হতে পারতেন, ভালো মডেলার হতে পারতেন, হঠাৎ অভিনয়টা কেন? হতে পারতাম বলতে এখনো হতে পারি না এমন নয়, পাইলটটা হয়তো হতে পারবো না, বাট অভিনয়ের সাথে সাথে চেষ্টা করছি যাতে বাকি শখগুলো সেভাবেই পূরণ করতে পারি। না, অভিনয়টা আপনি এলেন কেন? অভিনয় আসার কোনো প্ল্যান ছিল না আমার। আমার মা একটু হাত দেখাও সবাইকে, আমার মায়ের জন্যই অভিনয় আসা, কারণ আমি ছোট থেকে নাচ করি একদম পুচকি বয়স থেকে। তারপরে মায়ের প্রচন্ড চেষ্টা এবং প্রচুর কষ্টের ফল। মাসিমার জন্য তালি কোথায়? আচ্ছা ভাই, বারবার জিজ্ঞাসা করছিল যে অভিনয় আসা কেন। ঠিক সত্যি কথা, প্ল্যান মাফিক ওর অভিনয় আসা নয়, ওর জন্ম থেকে ডান্সার বললেই ভালো হয়, ডান্স শিখেছে বললে পরের কথা, ওর ডান্সটা ওর জন্ম থেকেই। আর সত্যি কথা, আমিও ডান্স করতাম, তবে এখনকার এই নাচ না, আমি ক্লাসিক বা ক্রিয়েটিভ ডান্স করতাম, আমার হাতেই ওর হাতে খড়ি। ওকে ডান্সার হিসেবে আমি অবশ্যই দেখতে চেয়েছি, এবং মা হিসেবে আমি বিশেষ কিছু করেছি এটা বলবো না, ঈশ্বরের কৃপা আর ওর প্রচেষ্টা। আর মা হিসেবে আমার যেটা কর্তব্য আমি করেছি, মানে আমার যেটা, আমি যখন পৃথিবীতে এনেছি আমার তো একটা দায়িত্ব ওকে একটা জায়গায় পৌঁছে দেয়া, এবং সব মায়েরা যেটা করে আমি সেটাই করেছি। এবং ওর তীব্র প্রচেষ্টা, তীব্র প্রচেষ্টা যেটা আমাদের একটা টাইম কি বলবো, ওকে এই জায়গায় আনার জন্য আমাদের খাওয়া ঘুমটাও ঠিকঠাক ছিল না, যখন এখানে নিয়ে যেতে হবে এটা করতে হবে, এই নয় সংসারের কাজ রেখে আমি অ্যাজ এ স্কুল টিচার। তো আমি দেখেছি অনেক মায়েদের মিটিংয়ে আসার পরে বলে কি করে আসবো, বাড়িতে এত কাজ ছিল, লোক এসেছিল, বাড়ির মিস্ত্রি হয়েছিল। কিন্তু এগুলো সব থেকে অ্যাসেট জানবেন সন্তান, যখন একজন মা হয়ে যায়, মা হয়ে গেলে তখন কত টাকা জমালাম, বাড়ি কত ভালো হলো, এটা কিন্তু মূল ফ্যাক্টর নয়, সব থেকে বড় অ্যাসেট, বড় সম্পদ হলো তার সন্তান। সন্তানকে যদি ঠিকমতো তৈরি করা যায়, সব থেকে বড় অর্থ সেখানেই, বড় সম্মান, বড় প্রাপ্তি। তবে এটা না সব মাই চায়, কিন্তু আমরা ঠিকমতো যদি জানি, নসিব একটা ব্যাপার থাকে, কিন্তু প্রচেষ্টাটা করতে হবে। আমি যেটা বলতে গিয়ে সরে গেলাম, আপনি আজকে আমার মঞ্চে দাঁড়িয়ে আছেন, একদম আজকে ম্যাডাম রয়েছেন, উনি একজন সাকসেস অভিনেত্রী, প্রত্যেকের মনের মনি ঘটায়, প্রত্যেকের জায়গা ঘুরে নেওয়ার জন্যই আজকে এতগুলো পাবলিক কেন বসে আছে ওনাকে দেখার জন্য। আজকে আপনার মেয়ে এত বড় সাকসেস হয়েছে, সেটা আপনার কেমন লাগে? দেখুন, মা হিসেবে তো আমার ভালো লাগে, আরো যদি ওদের ভালো লাগে, আমি মা হিসেবে বলছি না, অ্যাজ এ পাবলিক হিসেবে আপনার কেমন লাগে? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো লাগে। অভিনয় অবশ্যই অবশ্যই ভালো লাগে, মানে ও যে একটা জায়গা গেছে, কিছু করছে, বা সেটা মা হিসেবে আমি দেখছি, আমার সত্যি ভালো লাগছে। অভিনয় ভালো লাগছে না, অভিনয় এসেছে বলে ভালো, কোনটা ভালো লাগে আমি সেটা জিজ্ঞাসা করেছি, সবটাই, মানে অভিনয় প্লাস অভিনয় এসেছে যেটা, সবটাই আমার কাছে ভালো লাগা। আচ্ছা চলুন, ম্যাডামকে যেহেতু পেয়েছি আর আপনাকেও পেয়েছি, আমি একটা কথা জিজ্ঞাসা করব, ম্যাডাম আপনাকে দু মিনিট চুপ করাচ্ছি, আজকে যদি আপনার মেয়ের জায়গায় অন্য কেউ হতো, যদি অন্য কেউ হতো, আপনি কি সাজেশন দিতেন? কি সাজেশন দেয়া বলতে, আমি তো দেখুন তার মেয়ে কি হয়েছে, সাজেশন তো আমি দেব না, আমার জায়গা থেকে আমি হ্যাপি, আমার জায়গা থেকে আমি হ্যাপি।
অন্যের মায়ের কেমন লাগতো, আমি তো বলতো তুমি যে প্রফেশনে আছো সেটা মন দিয়ে করো, আরও ভালো করো, সাকসেস হও। তবে সব সময় বলি, যেটা বলতে গিয়ে ভাইয়ের কথা কেটে গেল, বলা হলো না, তুমি যে আর্টিস্ট হও যেমন হও, পা যেন মাটিতে থাকে, সাকসেস হোক। আমি যে বাচ্চাই করুক, সবাই যে কেউ নাচ করবে, কেউ গান, কেউ খেলাধুলো, কেউ কিছু না কিছু তো করবে। তো আমি যতদূর ম্যাডামকে চিনি, আমি যতদূর ম্যাডামের সঙ্গে যে কটা শো করেছি, অভিজ্ঞতা রয়েছে, ম্যাডাম খুব ভালো ডান্স করে। একদম, আমি তো ওইটাই বলতে গিয়ে বললাম, খুব ভালো ডান্স, অ্যাকচুয়ালি ডান্সার, অভিনয়টা শখে আসা ওর, কিন্তু মেন যেটা মনের মনে কোটে সেটা হচ্ছে ডান্স, আজও আছে তাই। আর অভিনয়টা যেহেতু এটা তো ইচ্ছা করলেই হয় না, না একটা অপরচুনিটি যখন এসেছে, অনেক সাধনার ফল। হ্যাঁ, গান বাজনা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর অভিনয়টা যখন ওকে নিয়েছে, ও অডিশন দিয়েছে, যখন এক চান্স একটা হিরোইনের জায়গা পেয়ে গেছে, তখন তো সেই জায়গাটা ইমিডিয়েট ছাড়া যায়, কিন্তু পাওয়াটা খুব শক্ত। ও যদি আজ মনে করে আমি অভিনয় করবো না, নাও করতে পারে, সেটা ও যখন বড় হয়ে যাবে সেটা ওর ইচ্ছার উপর ডিপেন্ড করবে, সেটা ওর ভালো লাগার উপর সম্পূর্ণ। তাহলে ম্যাডাম ডান্স দেখব? হ্যাঁ, হবে একটু পরে। অনেক থ্যাংক ইউ মাকে। আর ডান্স তো অবশ্যই দেখবো, ডান্সও হবে আশা করি, ডায়লগও ওয়েট করছে সবাই। তবে বেশ কিছুটা টাইম আছে, আর অনেক কথা হয়ে গেছে, এবার সময় নষ্ট না করে পরের গানে চলে যাই। বাংলা